আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি ধানমন্ডি লেক, ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত একটি হ্রদ। অতীতে এটি পাণ্ডু নদী হিসেবে পরিচিত ছিল। লেকটি প্রথম দিকে কাওরান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল যা তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল। লেকটি আংশিকভাবে বেগুনবাড়ি খালের সাথে মিলিত হয়েছে। 1956 সালে 240 হেক্টর জমিতে ধানমন্ডি লেকের আশেপাশের এলাকাকে আবাসিক এলাকা হিসেবে উন্নতি করা হয়। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার এই বিল্ডিং থেকে সরাসরি সংসদ ভবন দেখা যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।